আমি ডক্টর নাফিস আহমেদ খান আমি নিউ ইয়র্কের কোয়েন্স চিলড্রেন মেডিকেল সেন্টার ইমার্জেন্সি মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একজন চিকিৎসক নিউ ইয়র্ক এখন কোভিড নাইন্টিন করোনা ভাইরাসের সেন্টার সুতরাং আমি প্রতিদিনই করোনা ভাইরাসের রোগীর সংস্পর্শে আসছি এদের ডায়াগনোসিস টেস্টিং এবং চিকিৎসার ব্যাপারে আমি ওতপ্রোতভাবে জড়িত তো আমি আজকে করোনা ভাইরাস এবং কোভিড নাইন্টিন নিয়ে কিছু আলোচনা করতে চাই প্রশ্ন হচ্ছে যে বিশ্ব করোনা ভাইরাস নিয়ে এত উদ্বিগ্ন কেন আমার মনে হয় এর কারণ অনেকগুলো প্রথম কারণ হচ্ছে যে করোনা ভাইরাস একটা নূতন ভাইরাস যদিও এটা করোনা ফ্যামিলির ভাইরাস তার মানে করোনা ভাইরাসের আরও ছয়টা করোনা ভাইরাস সম্বন্ধে আমরা অবহিত কিন্তু এই নূতন করোনা ভাইরাসটা খুবই নতুন এবং এর সম্বন্ধে আমরা খুব বেশি একটা জানি না তো যে জিনিসটা নূতন এবং যে জিনিসটা সম্বন্ধে আমরা অনভিজ্ঞ তার ব্যাপারে উদ্বিগ্নতা থাকতেই পারে এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে আমরা জানি যে ফ্লু খুব ছোঁয়াচে রোগ কিন্তু করোনা ভাইরাস গত দু মাসে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিনই সংখ্যা ইনফেক্টেড লোকের সংখ্যা বাড়ছে এবং এই ছোঁয়াচে করোনা ভাইরাসটা অনেকে বলছেন ফ্লুর থেকে বেশি ছোঁয়াছে অনেকে বলছেন তিনগুণ বেশি ছোঁয়াচে সেটাও একটা কারণ উদ্বিগ্নতার তিন নম্বর কারণ হচ্ছে যে যদি ফ্লুর সঙ্গে আমরা করোনা ভাইরাসের তুলনা করি তাহলে লক্ষ্য করা যায় যে ফ্লুর একটা ভ্যাকসিন আছে প্রতি বছর আমরা ফ্লু প্রতি বছর ফ্লু সিজন যেটা অক্টোবর থেকে নর্থ আমেরিকাতে অক্টোবর থেকে মে পর্যন্ত এই অক্টোবরের আগে আমরা প্রতি বছর বিভিন্ন জনগোষ্ঠীকে বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ফ্লুর ভ্যাকসিন দেই তার মানে ফ্লুর একটা ভ্যাকসিন আছে একটা টিকা আছে একটা প্রতিষেধক আছে ফ্লুর চিকিৎসাও আছে ফ্লুর একটা অ্যান্টি অ্যান্টিভাইরাল থেরাপি আছে ট্যামা ফ্লু বলি আমরা সো খুব বেশি যারা অসুস্থ ফ্লু থেকে তাদেরকে আমরা ট্যামা ফ্লু দিয়ে চিকিৎসা করতে পারি কিন্তু করোনার ভ্যাকসিনও নাই বা যেহেতু এটা নতুন ভাইরাস এবং এর কোনো চিকিৎসাও নেই সেটা একটা উদ্বিগ্নতার কারণ চতুর্থ কারণ দ্য ফোর্থ রিজন যে জন্য করোনার ব্যাপারে সারা বিশ্ব এত উদ্বিগ্ন সেটা হচ্ছে মৃত্যু হার ফ্লু সাধারণত প্রতি বছর ধরুন চার থেকে সাড়ে চার কোটি লোকের সারা বিশ্বব্যাপী ফ্লু হয় এবং ডেথ রেট মৃত্যু হার ফ্লুতে খুব সম্ভবত পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট অত্যন্ত কম হাজারে এক কিন্তু করোনা ভাইরাসের বেলা এখন পর্যন্ত আমি যাই বলবো আজকের আজকের আলোচনার সমস্ত কিছুই এখন পর্যন্ত উনতিরিশে মার্চ দু হাজার কুড়ি পর্যন্ত কারণ যখন যত নতুন নতুন ডেট আমাদের কাছে আসছে আমাদের চিন্তাভাবনা পরিকল্পনা বদলে যাচ্ছে পরিসংখ্যান বদলে যাচ্ছে তো এখন পর্যন্ত আমরা দেখছি যে করোনার মৃত্যু হার ফ্লুয়ের থেকে প্রায় বিশ থেকে তিরিশ গুণ বেশি এটাও একটা কারণ যে বিশ্ববাসী করোনা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বা করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছি করোনা ভাইরাসটা মূলত বন্য প্রাণীর থেকে এসেছে আমি সেই আলোচনা যাব না আপনারা সবাই এই ব্যাপারে অবহিত জানেন হাজার হাজার পত্রপত্রিকায় এই খবর উঠছে কিন্তু এখন করোনা ভাইরাসটা মানুষের থেকে মানুষের হচ্ছে আপনার থেকে আমার হচ্ছে আমার থেকে আপনার হচ্ছে সে তাই হচ্ছে মূলত করোনা ভাইরাসটা বা যে কোনো ভাইরাসই মানুষের শরীরের ভেতরে কোষে মাল্টিপ্লাই করে বংশ বিস্তার করে রেপ্লিকেট করে এখন একটা ভাইরাসের থেকে হাজার হাজার ভাইরাস তৈরি হচ্ছে আপনার শরীরের ভেতরে এই ভাইরাসগুলো বেরিয়ে আসে সর্দি কাশি থুতু এগুলো দিয়ে তো এখন একটা মানুষের ভাইরাস আর একটা মানুষের কাছে আসতে পারে এই হাঁচি কাঁশি থুতুর মারফত অথবা সরাসরি স্পর্শ আমি হাত দিয়ে একজনকে ধরলাম তার শরীর থেকে আমার শরীরে আমার হাতে ভাইরাসটা এলো এখন ব্যাপার হচ্ছে সংক্রমণটা তখনই হবে যখন ভাইরাসটা আমার চোখ নাক অথবা মুখ দিয়ে আমার শরীরের ভেতরে প্রবেশ করবে যতক্ষণ না এই ভাইরাসটা আমার শরীরের ভেতরে প্রবেশ করছে যত ভাইরাসই আমার চারিদিকে থাকুক বা আমার শরীরে থাকুক বা আমার হাতে থাকুক আমি ততক্ষণ পর্যন্ত এই ভাইরাস দিয়ে ইনফেক্টেড হচ্ছি না সুতরাং সংক্রমণ বা অসুখটা শুরু হবে যখন ভাইরাসটা আমার শরীরের ভেতরে প্রবেশ করবে এবং সেভাবেই ভাইরাসটা একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে এছাড়া অনেকে বলছেন যে এটা আমাদের আগের করোনার এক্সপেরিয়েন্স যে সার্জ এবং মার্জের বেলা আমরা দেখেছি যে রোগীর ডায়রিয়া হতো তার মানে করোনা ভাইরাসটা মানুষের অন্ত্রে ইন্টারস্টিনে প্রবেশ করতো এবং সেখানে আর ডায়রিয়া হতো সো এই ডায়রিয়াতে যে স্টুল যে মল সেই মলের সঙ্গে করোনা ভাইরাস বেরিয়ে আসতে আসতো এবং সেখান থেকেও ভাইরাসটা অন্য লোকের কাছে যেতে পারত সো এই করোনা যে নোভেল করোনা যেটা কোভিড নাইন্টিন এই করোনা ভাইরাসটা হয়তো স্টুল দিয়েও যেতে পারে চামড়া দিয়েও যেতে পারে যদি চামড়ায় ক্ষত থাকে কিন্তু মনে রাখতে হবে মূলত স্পর্শ হাঁচি কাঁশি থুতু এ দুটো দিয়েই করোনা ভাইরাস একজনের থেকে আরেকজনের কাছে যেতে পারে হাউ ক্যান উই প্রিভেন্ট গেটিং দ্য ভাইরাস প্রিভেনশনটাই আসলে মূল যেহেতু করোনা ভাইরাসের কোনো চিকিৎসা এই মুহূর্ত পর্যন্ত আমাদের হাতে নেই সুতরাং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভেন্ট করতে হবে ভাইরাসটা ভাইরাসটা যাতে আমাদের শরীরে না আসে সেটাকেই সেটার দিকেই লক্ষ্য রাখতে হবে এখন প্রিভেনশনের মূল ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে আমি এভাবে চিন্তা করি আমি ভাবি আমি যদি ধরে নেই যে বিশ্বের সমস্ত জায়গায় আমার বাড়ির সমস্ত ফার্নিচারে সমস্ত ইউনো কাপড় জামায় করোনা ভাইরাস আছে এমনকি আমার শরীরেও আমার হাতেও করোনা ভাইরাস আছে কিন্তু আমার কাজ হচ্ছে এই ভাইরাসটা যাতে এই বিশ্বের সমস্ত জায়গা থেকে আমার শরীরের ভেতরে প্রবেশ না করে এখন ভেতরে প্রবেশ করার যেহেতু তিনটা দরজা চোখ নাক আর মুখ আমার কাজ হবে এই ভাইরাসগুলোকে আমার চোখ নাক এবং মুখে না যেতে দেয়া এবং সেটা কী করে সম্ভব সম্ভব হচ্ছে ধরুন আমার হাতে ভাইরাস আছে আমি আপনার সঙ্গে হ্যান্ডশেক করলাম আপনার হাতে থেকে আমার হাতে ভাইরাস এলো যতক্ষণ পর্যন্ত আমার এই হাত আমার নাক আমার মুখ এবং আমার চোখ স্পর্শ করছে ততক্ষণ পর্যন্ত ভাইরাস কিন্তু আমার হাতে থাকছে কিন্তু আমার শরীরে প্রবেশ করছে না আমি ইনফেক্টেড হচ্ছি না এখন ব্যাপার হলো যে আমার নাক মুখ চোখে ভাইরাসটা যায় কী যাচ্ছে কী করে আমি হাত দিচ্ছে কেন একটা খুব ইন্টারেস্টিং স্টাডি হয়েছে কিছুদিন আগে স্টাডিতে দেখা গেছে যে একটা লেকচার ক্লাসে মেডিকেল স্কুলের ছাত্ররা লেকচার করছে এবং দেখা গেছে এক ঘন্টায় মোটামুটি ছাত্ররা বিশ থেকে বার তাদের মুখ ঠোঁট চোখ ছুঁচ্ছে ছুঁয়ে দিচ্ছে হাত দিয়ে তার মানে হচ্ছে যে আমরা অবচেতনভাবে সাবকনশিয়াস লেভেলে বা আমাদের অজান্তেই আমরা সময় আমাদের মুখ ঠোঁট নাক চোখ ধরছি স্পর্শ করছি এই স্পর্শেই ভাইরাসটা আসলে আমাদের চোখে মুখে নাকে প্রবেশ করছে সুতরাং মূল কাজটি হবে চোখ নাক এবং মুখে স্পর্শ করার আগে হাত ধুয়ে ফেলতে হবে হাত ধোয়ার জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল কিছু বিধি ব্যবস্থা করেছে বলেছেন যেটা আপনারা জানেন যে হাতটা কুড়ি সেকেন্ড পানি এবং সাবান দিয়ে ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করা যেতে পারে যেটা মিনিমাম সিক্সটি পার্সেন্ট অ্যালকোহল থাকতে হবে ষাট পার্সেন্ট অ্যালকোহল বা ষাটের ওপরে অ্যালকোহল দিয়ে হাতটা ধুতে হবে যদি ধরে নিই সাবান এবং পানি দিয়ে হাত ধোয়ার ব্যাপার তাহলে কি করতে হবে কুড়ি সেকেন্ড পানি এবং সাবান দিয়ে হাতটাকে ধুতে হবে কেন কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড আসলে এটা দাজন হ্যাভ টু বি কুড়ি সেকেন্ড পনেরো সেকেন্ড হতে পারতো কিন্তু আমরা বলি মোটামুটিভাবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড হলে দেখা গেছে যে বেশিরভাগ ব্যাকটেরিয়া এবং ভাইরাস হাতের থেকে চলে যায় যদি আপনি কুড়ি সেকেন্ডের ওপরে হাত ধরুন এখন সাবান কেন দিতে হবে সাবান দিতে হবে এই জন্যে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো আমাদের হাতে অনেক সময় তৈলাক্ত চর্বি জাতীয় জিনিসের সঙ্গে লেগে থাকে অথবা ধরুন সোয়েল বা মাটি বা অন্য কোনো জিনিসের সঙ্গে হাতের সঙ্গে লেগে থাকে সাবান সেই জিনিসগুলোকে একটু আলগা করে দেয় একটু আলগা করে দেয় সেপারেট করে দেয় হাতের থেকে যখন সেটা সেপারেটেড হয়ে গেল তখন আপনি যখন পানিতে হাত ধুচ্ছেন তখন এই জীবাণুগুলো হাত থেকে বেরিয়ে গেল কুড়ি সেকেন্ড খুব সোজা আমি আমি নিজে মেপে দেখে ঘড়ি দেখেছি যে আপনি যদি একের থেকে পনেরো আস্তে আস্তে গণেন সেটাই কুড়ি সেকেন্ড ধরুন আমি এখন হাত ধুচ্ছি আমি গুনছি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যখন আমি পনেরোতে আসবো তখন কুড়ি সেকেন্ড হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে হাত ধোয়ার পরে আমি কী করবো যদি আপনি হাত ধোয়ার পরে হাতটা একটা পুরনো বা নোংরা তোয়ালেতে মোছেন তাহলে আবার ভাইরাস আপনার হাতে চলে আসতে পারে জন্যে রেকমেন্ডেশন হচ্ছে হয় আপনি একটা পরিষ্কার তোয়ালে অথবা কাপড়ে হাতটা মুছুন অথবা এয়ার ড্রাই করুন কিছুতেই মোছার দরকার নেই যে হাতটা বাতাসের মধ্যে একটু নাড়াচাড়া করুন এবং এয়ার ড্রাই হয়ে যায় আবার মনে রাখতে হবে যে ভাইরাসটা শরীরের ভেতরে প্রবেশ না করলে আপনা আপনি আক্রমণ আপনি আক্রান্ত হবেন না এবং শরীরের ভেতরে প্রবেশ করার রাস্তাই হচ্ছে চোখ নাক এবং মুখ তার মানে আমি যদি সারা পৃথিবীর সমস্ত কিছুও ধরি কিন্তু যদি নিজের নাক মুখ এবং চোখে হাত দেওয়ার আগে হাতটা ধুয়ে নিই তাহলে আমি এই ভাইরাস দিয়ে আক্রান্ত হব না এই জিনিসটা মনে রাখতে হবে আরেকটা আক্রান্ত হওয়ার পথ হচ্ছে রোগী মানে যার মধ্যে ভাইরাসটা আছে তার হাঁচি কাশি সর্দি এখন আমার ভাইরাসটা আছে আমার সর্দি আছে কাশি আছে হাঁচি আছে তো আপনি যদি আমার থেকে ছ ফিট দূরে থাকেন তাহলে আমি হাঁচি কাশি দিলেও আমার যে থুতু বা শ্লেষা বা কফ যেটা বেরোচ্ছে সেটা ছয় ফিটের আগেই মাটিতে পড়ে যাচ্ছে আপনার শরীরে বা আপনার মুখে চোখে যাচ্ছে না আমি আরেকটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে আমি ভাবছিলাম যে আসলে কি করে বোঝাবো মানুষকে যে হাত ধোয়ার গুরুত্বটা কত তখন আমি একটা উদাহরণ চিন্তা করে বের করলাম সেটা হচ্ছে যে আমি রবীন্দ্রনাথের আবিষ্কার কবিতাটা আমার মাথায় এলো যে যে পৃথিবীব্যাপী ধুলোবালি এখন এই পৃথিবীর ধুলোবালিতে আমি সাফ করতে পারবো না কিন্তু আমি যেটা করতে পারি আমার নিজের পায়ে জুতো ব্যবহার করতে পারি তাতে পৃথিবীতে যত ধুলাবালি থাকুক আমার পায়ে আসছে না করোনা ভাইরাসের ব্যাপারটাও তাই আপনার পৃথিবীতে যেখানে যত জায়গায় যত ভাইরাস থাকুক আপনার শরীরে ভাইরাস থাকুক আপনার কাপড়ে ভাইরাস থাকুক আপনার হাতে ভাইরাস থাকুক কিন্তু এই ভাইরাসটা যাতে নাকে মুখে আর চোখে না যায় তার মানে চোখ নাক এবং মুখ স্পর্শ করার আগে আপনি যদি হাত ধুয়ে ফেলেন তাহলেই করোনা ভাইরাসটার হাতে থাকছে না আপনি আপনি চোখে মুখ নাকে হাত দিতে পারছেন এই আলোচনা প্রসঙ্গে আমি একটা কথা বলি ধরুন এখনই আমার একটু চোখটা চুলকাতে ইচ্ছে করছে আমার হাতটা চলে যেতে চাইছে আমার চোখে কিন্তু আমি যেটা করব এই ভিডিওটা শেষ করে হাত ধুয়ে তারপরে চুলকাবো কিন্তু আমি যদি তা না করে এখনই চুলকাই তাহলে আমার হাতে হয়তো করোনা ভাইরাস ছিল সেটা এখন আমার চোখে যাচ্ছে অনেকে যেহেতু বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিডিসি অনেকে ভাবছে যে আমি দিনে দশ বার হাত ধোবো কেউ কেউ বলছেন আমি দিনে পনেরো বার হাত ধোবো আসলে ব্যাপারটা দশ বার পনেরো বারে নয় ব্যাপারটা হচ্ছে প্রতিবার নিজের নাক চোখ এবং মুখ স্পর্শ করার আগে হাত ধুতে হবে তাহলে ভাইরাসটা হাতের থেকে আপনার শরীরে প্রবেশ করতে পারবে না প্রশ্ন হলো ধরুন ভাইরাসটা দুর্ভাগ্যক্রমে আপনার শরীরের ভেতরে ঢুকে গেল তাহলে কি হবে যেটা হবে বা যেটা হচ্ছে সেটা হলো বেশিরভাগ মানুষেরই কিছুই হবে না আমাদের শরীরে একটা ডিফেন্স সিস্টেম আছে একটা ইমিউনিটি আছে আমাদের একটা ইমিউনিটি আছে এই ইমিউনিটিটা যে কোনো রকমের জীবাণুর থেকে আমাদের দেহকে রক্ষা করে সুতরাং যে কোনো রকমের ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করবে আমাদের ইমিউন সিস্টেম এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া এগেন্সটে যুদ্ধ ঘোষণা করবে এবং চেষ্টা করবে সেই ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে হত্যা করতে বা শরীর থেকে নিষ্ক্রিয় করে বের করে দিতে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই আমাদের ইমিউন সিস্টেম বা আপনার ইমিউন সিস্টেম এই করোনা ভাইরাসকে পর্যদুস্থ করবে এবং নিষ্ক্রিয় করে শরীর থেকে বের করে দেবে একটা লিমিটেড পারসেন্ট অব দ্য পেশেন্ট যাদের ইমিউনিটি এই ভাইরাসটাকে বের করতে পারবে না তাদের কী হবে তাদের মধ্যে বা দুটো গ্রুপ হবে একটা গ্রুপ হচ্ছে যে সাধারণ ভাইরাসের যে সিমটমসগুলো আছে সেগুলোই তাদের মধ্যে থাকবে জ্বর সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা আজকাল আমরা শুনছি আমাদের হাসপাতালে আমরা দেখেছি যে নাকে গন্ধ পায় না রোগী এটা বলে যে আমি নাকে কেন কিছুই শুকতে পারি পাচ্ছি না সো সেটা পেটে ব্যথা থাকতে পারে এবং কাশি কাশিটা খুব ইম্পর্টেন্ট যেটা ফ্লু থেকে একটু ডিফারেন্ট কারণ ফ্লুতে মূলত সর্দি এবং কাশি এই কোভিড নাইন্টিনে করোনা ভাইরাসের ইনফেকশানে সাধারণত শুকনো কাশি বেশি তারপরে আস্তে আস্তে বুকে ব্যথা আবারও অনেক লোকেরই ভাইরাসটা শরীরে গেলে কিছুই হবে না তাদের এক থেকে চোদ্দো দিনের মধ্যে তাদের শরীরের ডিফেন্স তাদের ইমিউন সিস্টেম ভাইরাসটাকে পরাজিত করবে এবং ভাইরাসটাকে নিষ্ক্রিয় করে শরীর থেকে বের করে দেবে তাদের কোনো সিমটেম ডেভেলপ করবে না তারা একদমই সুস্থ কিছু পার্সেন্ট লোকের সর্দি কাশি হবে এবং তারাও সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ভালো হয়ে যাবে অ্যাবাউট টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট মানে আক্রান্ত যারা হয়েছে তাদের টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট একটু অ্যাডভান্স রোগ তাদের হবে তাদের কাশি বেড়ে যাবে তাদের জ্বরটা একটু বেড়ে যাবে এবং তাদের লাংসে ইনফেকশন হবে নিউমোনিয়ার মতন হবে এবং একটা সময় তাদের শরীরে অক্সিজেনের পরিমাণ একটু কমে যেতে পারে এবং তাদের একটা সংখ্যক রোগীরা হয়তো আইসিউতে ভর্তি হতে পারেন ফার্দার চিকিৎসার জন্যে এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য কোনো ওষুধ ট্রিটমেন্ট নাই কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট আছে আমরা বলবো এইভাবে চিন্তা করি যে যেহেতু ভাইরাসের বিরুদ্ধে কোনো স্পেসিফিক ওষুধ আমাদের হাতে নাই সুতরাং কয়েকটা জিনিস করা যেতে পারে একটা হতে পারে আপনি আপনার নিজের ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করতে পারেন তার মানে হচ্ছে রোগ হওয়ার আগেই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করার আগেই আমরা এমন কিছু কাজ করতে পারি যেটা দিয়ে আমরা আমাদের ইমিউনিটি আমাদের প্রতিষেধক ক্ষমতা বাড়াতে পারি যেমন ইমিউনিটি বাড়ানোর কয়েকটা ব্যাপার আছে ভালো নিউট্রিশন নিউট্রিশন ইজ ইম্পর্টেন্ট ভাইটামিন সামটাইমস ভাইটামিন সি ই ইম্পর্টেন্ট প্রচুর পানি খেতে হবে ইম্পর্টেন্ট ভালো ঘুমোতে হবে সাত থেকে আট ঘন্টা ইম্পর্টেন্ট তারপর আছে স্ট্রেস কমাতে হবে যেটা খুব ডিফিকাল্ট সারা পৃথিবীতে মহামারী বিশ্বব্যাপী মহামারী আমি স্ট্রেস কী করে কমাবো তাই তো কিন্তু কমাতে হবে সিক্স হচ্ছে এক্সারসাইজ লাইট এক্সারসাইজ ভালো ঘুম রিডিউস স্ট্রেস গুড নিউট্রিশন এবং লাইট এক্সারসাইজ এবং প্রচুর পানি যদি আপনি খান আপনার ইমিউনিটি বাড়বে সুতরাং ইমিউনিটি বাড়লে ভাইরাসটা আপনার শরীরের ভিতরে প্রবেশ করলেও আপনার ইমিউন সিস্টেম ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে পারবে এবং ভাইরাসকে পরাজিত করতে পারবে সো সেটা একটা আর হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট মানে হচ্ছে যে আমার জ্বর হলো আমি জ্বরের জন্য প্যারাসিটামল আমরা এখানে বলি ট্যালোনল অ্যাসেটোমেনোফেন বাংলাদেশে প্যারাসিটামল আপনি জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন প্রচুর পানি খেতে পারেন আর বিশ্রাম প্লাস আপনাকে কোয়ারেন্টাইন যদি অসুখ না থাকে আর অসুখ হলে সেলফ আইসোলেশনে থাকতে হবে কারণ লক্ষ্য রাখতে হবে অন্য কাউর যাতে রোগটা না হয় তো রেস্ট প্রচুর পরিমাণ পানি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আপনার উপসর্গ অনুযায়ী চিকিৎসা এই মুহূর্তে এটাই আমাদের চিকিৎসা তারপরে আমি বলছি যে আমরা যেটা এখানে করছি আমাদের হাসপাতালে আমরা যখন একটা রোগী সর্দি কাশি বুকে ব্যথা নিয়ে আসছে এবং আমরা ভাবছি যে এটা কোভিড নাইন্টিন হতে পারে এবং তাদের অক্সিজেন শরীর একটু কম দেখলে আমরা একটা এক্স রে করছি এক্স রে করে যদি আমরা নিমোনিয়া পাই তাহলে মাঝে মাঝে আমরা জিথ্রোম্যাক্স অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা দিচ্ছি এটা কিন্তু ওই কারণে দিচ্ছি না যে অ্যাজিথ্রোমাইসিন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে কাজ করছে আমরা দিচ্ছি নিমোনিয়ার জন্য। এবং আমরা রোগীকে হাসপাতালে ভর্তি করছি না যদি রোগীর অক্সিজেন অত্যন্ত কম না হচ্ছে অথবা রোগী শ্বাসকষ্ট হচ্ছে অনেক সময় যেটা আমরা করি রোগীর প্রথমে একটা অক্সিজেন আমরা পরীক্ষা করি যদি দেখি অক্সিজেনের স্যাচুরেশনটা নাইনটি থ্রি আমরা তখন রোগীকে একটু হাঁটতে বলি হাঁটার পরে আবার অক্সিজেনটা চেক করি নর্মাল অ্যাক্টিভিটিসের পর অক্সিজেন চেক করি যদি দেখি অক্সিজেন কমছে না তাহলে রোগীকে আশ্বস্ত করে আমরা বাড়িতে পাঠিয়ে দিই এবং রোগীকে বলি যে এর আসলে কোনো ট্রিটমেন্ট নাই সুতরাং আপনি বাড়িতে অপেক্ষা করুন যদি রোগের মাত্রা বেড়ে যায় জ্বরের মাত্রা বেড়ে যায় আপনার কাঁশি বেড়ে যায় শ্বাসকষ্ট হয় অথবা একটু নীলচে ভাব সায়ানোসিস বলি ইংরেজিতে আমরা হয় তাহলে আপনি হাসপাতালে ফেরত আসবেন এছাড়া তেমন আর চিকিৎসা আমরা করছি না এই মুহূর্তে এটার সঠিক উত্তর আসলে কেউ এই মুহূর্তে দিতে পারছে না কিছু কিছু ভাইরাস সিজনাল কারণ অনেকে বলে যে গরমের সময়ে ফ্লু ভাইরাস ফর এক্সাম্পল ফ্লু ভাইরাসের সংক্রমণ কমে যায় এর অনেকগুলো কারণ আছে একটা কারণ হচ্ছে যে গরমের সময় সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি বেশি থাকে সেটা হয়তো ভাইরাসের ভাইরাসকে নিষ্ক্রিয়তে নিষ্ক্রিয় করার ব্যাপারে কাজ করে আরেকটা ব্যাপার হচ্ছে যে গরমের সময় হিউমিডিটি বেশি থাকে আর হিউমিডিটি থাকলে এই ভাইরাসটা বাতাসে বেশিক্ষণ ভাসতে পারে না সে কারণেও গরমের সময় ভাইরাসের মাত্রা কমে যায় সংক্রমণের মাত্রা কমে যায় এখন অনেকেই বলছেন যে গরম গ্রীষ্মের সময় এই করোনা ভাইরাস হয়তো থাকবে না এখন ব্যাপার হচ্ছে যে করোনা ভাইরাসটা নর্থ আমেরিকাতে উত্তর আমেরিকাতে শীতকালীন ভাইরাস দ্যাট ইজ টু মানে আর যে করোনা ভাইরাসের ফ্যামিলি যার ছটা ভাইরাস আছে সেগুলো শীতকালীন ভাইরাস এই করোনা ভাইরাসটা নতুন এর চরিত্র আমরা এখনো জানি না এর সম্বন্ধে অত খোঁজখবর আমাদের জানা নাই গবেষণা চলছে সো এই মুহূর্তে আমার পক্ষে বা কারোর পক্ষে বলা মুশকিল হয়ে যাবে যে সিজনের সঙ্গে করোনা ভাইরাসের আসলে যোগাযোগ আছে কি নেই দ্য দ্য ফাইনাল আউটকাম অফ আমি সবসময় খুব আশাবাদী লোক আমি খুব অপটিমিস্টিক আমি আশাবাদী আমি মনে করি যে পৃথিবীতে এর আগে অনেক মহামারী হয়েছে বসন্তের কথা আমরা জানি গুটি বসন্ত মহামারী হয়েছে প্লেগ মহামারী হয়েছে তারপরে স্প্যানিশ ফ্লু নাইনটিন এইটিনে বোধ হয় স্প্যানিশ ফ্লু হয়েছে এরপরে সার্স হয়েছে মার্স হয়েছে এইচ ওয়ান এন ওয়ান সোয়াইন ফ্লু হয়েছে শুধু মহামারী নয় পৃথিবীতে মহাপ্লাবন হয়েছে সুনামি হয়েছে ভূমিকম্প হয়েছে যুদ্ধ হয়েছে সব কিছুর পরে আমরা সব কিছু পেরিয়ে আমরা বেরিয়ে এসেছি এবং এগিয়েছি আমি মনে করি এই করোনা ভাইরাসের সমাধান হয়ে যাবে আপনারা জানেন যে ভ্যাকসিনের কাজ খুব জোরে সোরেই চলছে কয়েকটা ওষুধের ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে এবং এফডিএ কাছে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লিকেশান গেছে সো দে উইল বি মেডিকেশনস এবং আগামী বছরের প্রথম দিকে ভ্যাকসিন বাজারে চলে আসবে বলে আমি মনে করি প্রচুর টেস্টিং এখন হচ্ছে মানুষ সচেতন হয়েছে সুতরাং আমি মনে করি যে আম করোনা ভাইরাসকে দমন করা শীঘ্রই সম্ভব হবে আমি আরেকটা কথা আরেকবার বলছি আলোচনাটা শেষ করার আগে সেটি হলো যে মাথায় রাখতে হবে যে ভাইরাসটা আমার শরীরে প্রবেশ করছে আমার নাক মুখ এবং চোখ দিয়ে সুতরাং আমার নাক মুখ এবং চোখ ছোঁয়ার আগে আমাকে হাত ধুতে হবে এখন একটা ব্যাপার হচ্ছে ঘুমোলে কী করবেন আমরা যখন ঘুমোতে যাই ওয়েন উইয়ার ইন ব্যাড আমরা তো চোখে মুখে হাত দিচ্ছি আমাদের অজান্তে ঘুমের মধ্যে তখন কি হবে এই জন্য করতে হবে ঘুমোতে যাওয়ার আগে হাতকে ধুয়ে নিতে হবে এবং যে কাপড় আপনি সারা দিন পরছেন চেষ্টা করতে হবে সেই কাপড় না পরে ঘুমোতে যাওয়া সো আপনি নতুন কিছু পরে মানে নতুন কাপড় পরে ঘুমোতে যাওয়া উচিত সারাদিনের কাপড়টা না পরে কারণ সেই কাপড়ের নতুন যে কাপড় সেখানে ভাইরাস থাকছে না এবং আপনি ঘুমোলে যদি নাক চোখ মুখে হাতও দিচ্ছেন ভাইরাসটা যাওয়ার সুযোগ হচ্ছে না মূলত সর্দি কাশির থেকে দূরে কারোর যদি সর্দি কাশি থাকে হাঁচি কাশির থেকে দূরে থাকতে হবে ছ ফিট দূরে থাকতে হবে এবং আপনার হাত বারবার ধুতে হবে নাক মুখ এবং চোখে হাত দেওয়ার আগে এ দুটো করলে করোনার থেকে বাঁচা সম্ভব মাস্ক পরার ব্যাপারে অনেকে বলে জিজ্ঞেস করে মাস্ক পরা যাবে কি যাবে না আমি মনে করি মাস্ক অনেকগুলো কারণে পরা যেতে পারে যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সিডিসি মাস্কের ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেনি আসলে তারা বলেছে মাস্কের প্রয়োজন নাই প্রথম দিকে বলেছে এখন আমি মনে করি প্রয়োজন আছে কারণ হচ্ছে মাস্ক কয়েকটা কাজ করে একটা কাজ হচ্ছে আপনার মুখে যদি মাস্ক থাকে তাহলে আপনি দেখবেন আপনি ইচ্ছে করলেও মুখে বা চোখে বা নাকে হাত দিতে পারছেন না মাস্কের জন্যে সো এই কাজটা করে সেকেন্ড কাজ হচ্ছে যে কারোর আপনার নিজের যদি সর্দি কাশি হাঁচি কাশি হয় তাহলে আপনি যখন হাঁচি কাশি দিচ্ছেন তখন মাস্ক সেটাকে থুতুগুলোকে আটকে দিচ্ছে সেটাও মাস্কের পক্ষে যায় মাস্ক ব্যবহারের পক্ষে যায় তা আমি মনে করি মাস্ক পরা যেতে পারে আর মুখে হাত দেওয়ার ব্যাপারে আরও কয়েকটা সাজেশন আছে দেখা গেছে যারা চশমা পরে তাদের চোখে তারা হাত দিতে পারে না সো চশমা ইজ এ গুড গুড থিং আপনি সানগ্লাস করতে পারেন ফর এক্সাম্পল যদি যার চোখে হাত দেওয়ার অভ্যাস থাকে সানগ্লাস পণ্যে চোখে হাত দেওয়া যাবে না অনেকে বলছে যে মহিলারা মেকআপ যদি করে ধরেন লিপস্টিক বা আপনি মুখে কোনো মেকআপ করলেন মেকআপ দিলেও আপনি মেকআপ নষ্ট হবে এই কারণে হাত দেবেন না সুতরাং তার জন্যেও অনেক সময় মেকআপ করলেও আপনি ইউ ক্যান প্রিভেন্ট টাচিং ইয়ার ওন লিপস নোজ অ্যান্ড আইস মূল কথা হচ্ছে যেহেতু এখন পর্যন্ত করোনার কোনো চিকিৎসা আমাদের জানা নাই সেহেতু এই রোগটাকে প্রতিহত করতে হবে এবং প্রতিহত করার জন্যে যা যা করার প্রয়োজন আমাদেরকে তাই করতে হবে সম্মিলিতভাবে করতে হবে আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী আমি মনে করি যে এটাকে ঠেকানো সম্ভব আমরা সবাই মিলে একযোগে কাজ করলে করোনাকে আমরা পরাজিত করতে পারব আপনারা সবাই ভালো থাকুন অন্যকে ভালো রাখুন ধন্যবাদ